গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার গাছের কিছু পরিবর্তন পর্ব 4। তো চলুন শুরু করতে যাই। দেখুন, আমরা সিমের বিচি লাগিয়েছি, সেই গাছগুলো হয়েছে। এখন পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, কারণ মুরগি গাছ খেয়ে ফেলে। এই দেখুন লেবু গাছ, এই যে এগুলো হচ্ছে টক পাতা, এগুলো আলু গাছ, এই যে আমার বিস্কুট ফুল গাছ, এই দেখুন পেঁয়াজ গাছ, এই যে এখানে লাগিয়েছি ঢেঁড়স গাছ, এই যে আমার লেবু গাছ, আর এই যে এখানে অ্যালোভেরা গাছ। এখন দুইটা বাচ্চা দিয়েছে অ্যালোভেরা, আর এই দেখুন ক্যাকটাসের সাথে লাগিয়ে রেখেছি অ্যালোভেরা, কারণ অ্যালোভেরার পানি লাগে না, তাই ক্যাকটাসের সাথে লাগিয়ে রেখেছি। এই যে আমার ক্যাকটাসটা, এই যে অ্যালোভেরা বড় একটা, এটাও একটা বাচ্চা দিয়েছে। পরে এই যে অ্যালোভেরা আরেকটা বাচ্চা দিয়েছে। এখানে আমার কাছে টোটাল 4টা গাছ আছে অ্যালোভেরার, কিন্তু বাচ্চা বাচ্চা অনেকগুলোই ছিল, কিন্তু মরে গেছে। এই দেখুন টক পাতা গাছ, এখানে তুলসী পাতা গাছ, দেখুন আলু শাক গাছ। আজকের জন্য ভিডিও এখানে সমাপ্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ে।